নমস্কার ভিউয়ার্স, আমি জিকে বিকেএম অর্থাৎ বিবেক মল্লিক। তো আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি তৃতীয় পার্ট। তো আপনারা প্রতিদিন জাস্ট 2 থেকে 3 মিনিট সময় দিন আমাকে, তো আর এই 3 মিনিট সময় আপনারা অপচয় করবেন না, এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। যে কোনো ধরনের ইন্টারভিউ পরীক্ষা হোক না কেন, আপনারা সেখানে সফল হবেনই হবেন, তবে প্রতিদিন একটু সময় আপনাকে দিতে হবে, 2 থেকে 3 মিনিট, বেশি নেব না আপনাদের মূল্যবান সময়। তো আপনারা তো অনেক সময় অনেক ধরনের ভিডিও মোবাইলে ল্যাপটপে দেখতে থাকেন, তার ভিতর থেকে 2-3 মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তো বেশি কথা না বলে চলুন আজকে তাহলে শুরু করা যাক আমাদের তৃতীয় পার্ট। ওকে বন্ধুরা চলুন। ভারতের প্রাচীন নাম কি? সঠিক উত্তর জম্মু দ্বীপ। ভারতের অবস্থান কোথায়? সঠিক উত্তর এশিয়া মহাদেশের দক্ষিণ গোলার্ধে। ভারতের আয়তন কত? সঠিক উত্তর 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের সংবিধানে স্বীকৃতি ভাষা কয়টি? সঠিক উত্তর 22টি। ভারতের রাজধানী কোথায়? সঠিক উত্তর দিল্লি। ভারতের জাতীয় প্রতীক কি? সঠিক উত্তর অশোক স্তম্ভ। ভারতের জাতীয় পশু কি? সঠিক উত্তর বাঘ। ভারতের জাতীয় বৃক্ষ কি? সঠিক উত্তর বটগাছ। ভারতের প্রধান নদী কোনটি? সঠিক উত্তর গঙ্গা নদী। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার কালকে।